আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই মশা মারা র্যাকেটগুলোকে রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, এই র্যাকেটগুলোতে কিছুদিন চালানোর পর প্রবলেম চলে আসে। এর যে ফ্লাশিং হয়, এখানে যে ফ্লাশ হয় সুইচ দাবানোর পরে যে শর্ট সার্কিটটা হয়, সেটা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, হয় না। এটার অনেক রকম কারণ হতে পারে। কোনো সময় ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, কোনো সময় ওখানে পিএফ ক্যাপাসিটার রয়েছে, সেটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে, বসে যাওয়ার কারণে হয়। তো বন্ধুরা, এই র্যাকেটটারও সমস্যা রয়েছে। এই র্যাকেটটা সম্পূর্ণ ডেড, একদম অন হচ্ছে না। এর কি প্রবলেম দেখব, যে এর ব্যাটারি ডাউন হয়ে গেছে কিনা। তো আমি আগে থেকে স্ক্রুগুলো খুলে নিয়েছি, ভিডিও যাতে বেশি লম্বা না হয়ে যায়। তো খুলে নিচ্ছি উপরে ঢাকনাটা। তো দেখুন বন্ধুরা, এরকম একটা সার্কিট বোর্ড রয়েছে, একটি ব্যাটারি রয়েছে। তো সবার প্রথমে এই ব্যাটারিটা চেক করব। বন্ধুরা, ব্যাটারি চেক করার জন্য আমি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। তো ডিজিটাল মাল্টিমিটারে আমি DC 20 রেঞ্জে রাখবো, কারণ এটা 3.7 ভোল্টের ব্যাটারি। তো ব্যাটারি ভোল্টেজটা সবার প্রথমে মেপে দেখবো, যে প্লাস আর মাইনাস রয়েছে। তো প্লাস মাইনাসে প্রব দুটোকে রাখবো, রেখে দেখবো এর ভোল্টেজ ঠিক আছে কিনা। দেখুন বন্ধুরা, একদমই ভোল্টেজ দেখাচ্ছে না। দেখুন বন্ধুরা, একদমই ভোল্টেজ নেই, তার মানে এর ব্যাটারি ফুল ডাউন। তো আমি আপনাদেরকে একটি নতুন ব্যাটারি চেক করে দেখাচ্ছি, সেম এরকম নতুন ব্যাটারি, এর ভোল্টেজ দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, 4.4 ভোল্ট দেখাচ্ছে। আর এটাই দেখুন, এই 81 ভোল্ট, একদম কম। তো বন্ধুরা, এই ব্যাটারিটা ডেড হয়ে গেছে। তো এর ব্যাটারিটা চেঞ্জ করে দেখি, যদি র্যাকেটটা অন হয়ে যায় তাহলে ব্যাটারি প্রবলেম হতে পারে। তো সোল্ডার করা আছে, সেগুলো খুলে নিচ্ছি। তো প্লাস মাইনাস দেখে লাগাবেন, প্লাস মাইনাস উল্টো পাল্টা লাগালে কিন্তু চলবে না। তো প্লাস পয়েন্টে লাল কালারের তারটাকে সোল্ডারিং করে দিচ্ছি, আর মাইনাস পয়েন্টে কালো কালারের তারটা সোল্ডারিং করে দিচ্ছি। ভালো করে ফিটিং করে নিচ্ছি, এখানে যাতে সমস্যা না হয়। তো বন্ধুরা, ব্যাটারি ফিটিং হয়ে গেছে, এবার অন করে দেখছি। নবটা উল্টো লাগানো ছিল, সোজা করে দিলাম। দেখুন বন্ধুরা, লাল লাইটটা জ্বলছে। তো এবার আমি উপরে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, অন হয়ে গেছে। তো এবার আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এটা টেস্টার নিয়েছি, এর মধ্যে ঠেকাবো। দেখুন বন্ধুরা, ফাটছে, ফ্লাশিং হচ্ছে, তার মানে র্যাকেটটা ঠিক হয়ে গেছে। তো এই র্যাকেটগুলো শুধুমাত্র ব্যাটারি ডাউন হয়ে যায় বলেই, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারি ডাউন হয়ে যায়, সেই জন্যে খারাপ হয়ে যায়। আপনারা ব্যাটারি পাল্টে নিলেই এই ব্যাটগুলো ঠিক হয়ে যাবে, এই মশা মারা র্যাকেটগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে।